আর এই বিষয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আইয়ুবুল ইসলাম। আইয়ুবুল, বেলজিয়ামের রানী কখন কক্সবাজারে পৌঁছাবে, তার সফর সূচির সবশেষ কি তথ্য আছে আপনাকে আছে আমাদেরকে জানাবেন। মাহবুদা, আপনাকে ধন্যবাদ। বিশ্বের বৃহত্তর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এখন কক্সবাজার এসেছেন বেলজিয়ামের রানী মাথিল্দা। উনি কক্সবাজার বিমানবন্দরে সকাল 10:15 দিকে পৌঁছান এবং এখান থেকে সরাসরি উনি গাড়ি যোগে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে উনি পৌঁছান। ওখানে উনি ক্যাম্পে রোহিঙ্গাদের সার্বিক জীবনযাপন, শিক্ষা কার্যক্রম, জাতিসংঘের ব্যবস্থাপনায় কেমন হচ্ছে এই বিষয়ে ক্যাম্প করে উনি রোহিঙ্গাদের সাথে সরাসরি কথা বলবেন এবং তাদের শিক্ষা এবং জীবনযাপন নিয়ে উনি তাদের সাথে আলাপ করবেন। এবং সেখানে উনি ক্যাম্প পাশে গিয়ে গাছের চারা রোপণ করবেন। বেলজিয়ামের রানীর সাথে সফর সঙ্গী হিসাবে রয়েছেন আমাদের সম্প্রচার ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং সফরে আরও রয়েছেন কক্সবাজার শরণার্থী ও ত্রাণ পুনর্বাসন কেন্দ্রের প্রধান মিজানুর রহমান সহ অন্যান্য প্রতিনিধি। ক্যাম্প পরিদর্শন শেষে জাতিসংঘের প্রতিনিধি এবং বাংলাদেশের জেলা প্রশাসনের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তাদের সাথে উনি বৈঠক করবেন এবং বৈঠক শেষে উনি আইয়ুবুল, আপনাকে ধন্যবাদ।